Landing. তো আমরা এই যে মামার সাথে মধু সিটিতে আসছি, এটা হচ্ছে বসিলা ব্রিজের আর কি পরে। তো এখানে ড্রোনটা আজকে প্রথম আমরা টেস্ট করব এবং টেস্ট করে দেখব এবং হোম রিটার্ন মোড যা আছে। যদিও বা ড্রোনের ক্ষেত্রে আপনারাও যারা দেখছেন আশা করি আপনারাও নতুন, আমিও নতুন, সো আমরা সবাই একসাথে শিখবো, ঠিক আছে? সো যাও যাক। সো আমরা ড্রোনের প্রয়োজনীয় যা যা সেটিং লাগবে সেটা করে নিচ্ছি, আমরা পরে একটা ফুল রিভিউ ভিডিওতে দেখাবো। যদিও আমরা দেখি 17-18 এখন হচ্ছে টেক অফের আমাকে যে নিয়মটা বলছিল এই দুটো অপশন আছে। তো ড্রোনের ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম এর হচ্ছে হাইট লাগবে কমপক্ষে 10 মিটারের উপরে। সো 10 মিটারের উপরে হাইট হলে ও প্রপার আর কি সিস্টেমটা ক্যারি করতে পারবে, নয়তো এই যে এখানে সিগন্যাল দিতে থাকে। সো ড্রোনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে রিটার্ন টু হোমে যদি এখন মারা হয় তাহলে ড্রোন কিন্তু সরাসরি যেখান থেকে ল্যান্ড করছিল মোড়াইতে যে আর কি ভয়টা, এটা আর কি সবারই পক্ষে পাওয়া স্বাভাবিক, সবারই পক্ষে পাওয়া অস্বাভাবিক না যে এখান থেকে। ওকে, এই যে আমাদের হোমে আবার ব্যাক আসছে আমাদের এইখানে, কিন্তু এটা টোটাল ট্র্যাকিংটা জিপিএস থেকে করছে। এই যে আমরা যে পজিশনে আর কি আসছে ও সেম এসে এই পজিশনে চলে আসবে। ওকে গ্রেট, ড্রোনটার উড়তো সেন্সর আছে তার কি ওই সাইডে না এই সাইডে? ক্যান্সেল করেন দুপুর জন্য ল্যান্ডিং। এই ড্রোনটা কিন্তু নামানোর সময় উপরে ছিল তার, প্রথমে কিন্তু সিগন্যাল দিছিল যে তারের কারণে আর কি নামতে পারছে না, তাও হয়তো বা আমি ওকে মারছি বা কোনো একটা ক্যান্সেলে যদি মারতাম তাইলে আবার হইতো। তো এমন কোন একটা মিস্টেক হয়েছে, তো এমন শুরুর তো ছোটখাটো মিস্টেক হবে, ওইটা নিয়ে প্রবলেম নাই। এর সাথে কিন্তু কমপক্ষে আরো 3 সেট পাখা দিয়ে দিছে, ভয়ভীতি দূর করে চালাতে হবে। এই যে আমাদের ড্রোনটা কিন্তু ব্যাটারি লেভেল একদম নাই, এইটা হচ্ছে ফ্লাই কম্বো বুঝছেন মামা, সাথে 3টা ব্যাটারি। সো ব্যাটারি এখন আবার ফুল, ব্যাটারি দেখাচ্ছে 99। আমি কিন্তু ড্রোনটা চালাচ্ছি প্রচুর ভয়ে, অলরেডি তো একটা তারে তো ছোটখাটো ক্র্যাশ করছেই, আরো যেন ভয়াবহ ক্র্যাশ না করে নাকি মামা? প্রথম প্রথম হবে, তারপর আস্তে আস্তে দেখবে ইজি হয়ে যাবে, অনেক দূরে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। টেক আমি যদি এখন এই যে রিটার্ন টু হোম দিই তাহলে আমার এখানে রিটার্ন টু হোম চলে আসবে। এই যে ড্রোন সরাসরি রিটার্ন টু হোমে চলে আসবে, যেখান থেকে উড়াইছিলাম সেইখানে আবার আমাদের ড্রোনটা ব্যাক চলে আসবে। আর ড্রোন ল্যান্ড করার সময় একটু সমস্যা হয়েছিল, এই যে আশেপাশে যে তার ছিল প্রথমে একটা তারে বাড়ি খাইছিল, বাট এই ক্ষেত্রে সমস্যা হবে না। সো ড্রোন আমাদের আবার হাতে, আমাদের বাজ পাখি হাতে,
নাকি ওকে আমরা যাই হোক ড্রোনটা উড়ালাম, উড়ায় দেখলাম এবং ছোটখাটো একটা ক্র্যাশও করলাম আর কিছু ভালো একটা ফুটেজ নিলাম, ফুটেজ গুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ভিডিও শেষে এন্ড ড্রোনের ফুল ভিডিও এন্ড ডিটেইলস আদার, তো ওই বিষয় নিয়ে আলোচনা করবো সামনে ধীরে ধীরে। সো দেখো আমাদের